আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ফেনী থেকে ফুলগাজী পশুরাম হয়ে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত এই ভিডিওর দ্বিতীয় পার্ট। যারা এই ভিডিওটি প্রথম পার্ট দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন, আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে ভিডিওটি দিয়ে দেব। এই ভিডিওর প্রথম পর্ব ছিল ফেনী সরকারি হসপিটালের মোড় থেকে পশুরাম পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পশুরাম বাজার থেকে বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত। এই হচ্ছে পশুরাম বাজার। এটি শুধু একটি বাজারই নয়, এটি একটি উপজেলা এবং প্রথম শ্রেণীর একটি পৌরসভা যা পশুরাম উপজেলা এবং পশুরাম পৌরসভা নামে পরিচিত। 2001 সালের 22 এপ্রিল পশুরাম পৌরসভার প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় সংসদের 265 নং নির্বাচনী এলাকা যা ফেনী এক আসনের অংশ। এই পৌরসভার মোট জনসংখ্যা 29,691 জন। এটি 2011 সালের জরিপ। এই পৌরসভার আয়তন 22.40 বর্গ কিলোমিটার। যাই হোক, আমরা পশুরাম পৌরসভা নিয়ে এক্সট্রা একটা স্পেশাল ভিডিও করব। সেই ভিডিওতে পশুরাম পৌরসভা এবং পশুরাম উপজেলা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। জেলা শহর ফেনী থেকে পশুরাম পৌরসভা পর্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা রয়েছে। পশুরাম থেকে ফেনী পর্যন্ত যাতায়াতের বাহন হিসেবে এখানে রয়েছে বাস এবং সিএনজি চালিত অটোরিক্সা। পশুরাম বাজারটি অনেক বড় একটি বাজার যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা ফেনী থেকে যদি বিলোনিয়া আসতে চান তাহলে আপনারা ফেনী সরকারি হসপিটাল মোড় থেকে এই সড়ক ধরে সামনে একটু এগোলেই বামে ফুলগাজীর যেই সড়কটি রয়েছে সেই সড়ক ধরে এগিয়ে আসবেন। ফুলগাজী বাজারের উপর থেকে আপনারা সোজা যে সড়কটি উত্তর দিকে চলে এসেছে সেই সড়ক ধরে আপনারা এগোতে থাকবেন। সামনে এগিয়ে আপনারা পশুরাম বাজারে এসে পৌঁছাবেন। পশুরাম বাজার থেকে সোজা যেই সড়কটি উত্তর দিকে চলে গেছে আমরা সেই সড়ক ধরে এগিয়ে যাচ্ছি, যাব একদম বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত। আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখাবো। পশুরাম বাজারের উত্তর অংশে যেই ব্রিজটি রয়েছে আমরা সেই ব্রিজের উপরে চলে এলাম। তো এই ব্রিজটি আপনারা যারা এদিকে আসবেন আপনারা ব্রিজটি ওভারটেক করে অর্থাৎ ব্রিজের উপর দিয়ে আপনারা সোজা উত্তর দিকে চলে যাবেন। ব্রিজের পরপরে উত্তর অংশে বাজারটি শেষ যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পশুরাম বাজার থেকে বিলোনিয়া স্থলবন্দরটি 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, সামনে গিয়ে আবার কথা হচ্ছে। অসাধারণ একটি গ্রাম্য পরিবেশ, একদম চোখ জুড়িয়ে যাবার মতো। এই অংশের চিত্রটা আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, ভীষণ এনজয় করতেছি আমি। এইদিকে যাতায়াতের জন্য সিএনজি চালিত অটোরিক্সা এবং ইজি বাইকের ব্যবস্থা রয়েছে। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা, আপনারাও দেখতে পাচ্ছেন, দারুণ একটা পরিবেশ।
গ্রাম বাংলার এমন দৃশ্য দেখতে সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই তো আমি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকি। আপনি যদি আমার মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ হয়ে থাকেন, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে এমন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমি আবারও বলছি, ফেনি থেকে বিলোনিয়া পর্যন্ত এই ভিডিওর এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব ফেনি থেকে পরশুরাম পর্যন্ত আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের প্রথম পর্বটি না দেখে থাকেন, এখনই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। হাতের বামে সুন্দর একটা জিনিস আপনাদেরকে আমরা দেখিয়ে রাখি। এই যে আপনারা অনেকে জানেন, ফেনি অঞ্চলে যারা আছেন তারা জানেন, বা নোয়াখালী অঞ্চলে যারা আছেন তারা জানেন, এটা হচ্ছে যে আমরা বলি না সুপুরের বালু। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলোই হচ্ছে মূলত সুপুরের বালু। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর গ্রামের এমন দৃশ্য এনজয় করতে থাকি। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তবে আমরা যতটুকু দেখলাম, পরশুরাম বাজার থেকে বিলোনিয়া পর্যন্ত এই দিকে বা এই সড়কে আমরা বেশিরভাগে ইজি বাইক চলাচল করতে দেখলাম। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এখানে এসে আমরা একটা ভেবা চাকা খেয়ে গেলাম, আমরা কি বামে যাবো না সামনে যাবো, বা সাইনবোর্ডে কী লেখা আছে তা পড়ে নিলাম। তারপরে আমরা বামে চলে যাচ্ছি, তার দিকে যাবো না। আপনারাও আমাদের মতো এখানে এসে ভেবা চাকা খাওয়ার দরকার নেই, আপনারা মেন যেই সড়কটা রয়েছে সেই সড়ক ধরে বরাবর যেতে থাকবেন। আমরা যেতে থাকি, সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খুব চমৎকার সড়কটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটাও অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এত সুন্দর প্রকৃতির কারণে ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই তো আমি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ। তো আমরা শুরুতে বলেছিলাম আড়াই থেকে তিন কিলোমিটার হবে, বা তার থেকে একটু বেশি হবে। আমরা এতক্ষণে যা বুঝলাম যে পরশুরাম বাজার থেকে বিলোনিয়া পর্যন্ত বা বিলোনিয়া থলবন পর্যন্ত আড়াই থেকে তিন কিলোমিটার বা তার একটু বেশি হবে, কম হবে না, তিন কিলোমিটার বা তার একটু বেশি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে একদম বিলোনিয়া, এখানকার বর্ডার ঘেঁষা বাংলাদেশের মধ্যে বিলোনিয়ার যে অংশটা ঘুরছে, তো এখানকার যে ছোটোখাটো বাজারের মতো দেখা যাচ্ছে, আমরা বাজারই দেখতে ধরা যায়। তো আমরা বাজার হিসেবে ধরলাম, তো আমরা বাজার পর্যন্ত চলে এসেছি। সম্ভবত সামনেই দেখা যাচ্ছে যে বিলোনিয়া স্থলবন্দর, আমরা স্থলবন্দরের রোডের দিকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে একদম ফেনি সরকারি হসপিটালের মুখ থেকে প্রথম পর্ব দেখিয়েছিলাম পরশুরাম বাজার পর্যন্ত। তো আজকে পরশুরাম বাজার থেকে একদম বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তো বিলোনিয়া স্থলবন্দর নিয়ে আমাদের স্পেশাল একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা আমাদের সেই ভিডিওটি যদি না দেখে থাকেন এখনই দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কীভাবে ইন্ডিয়া যেতে পারবেন বিলোনিয়া বর্ডার ক্রস করে, বা এর প্রসেস কী, সম্পূর্ণ প্রসেসটাই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনি যদি সেই ভিডিওটি আমাদের না দেখে থাকেন, এখনই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন সেই ভিডিওটি। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।